খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আপনার সেই হৃদয়ের অনুষ্ঠান খনার বচন। এবং এই অনুষ্ঠানে উপস্থিত হন বাংলার জ্যোতিষজননী খনা মা, যিনি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেন এক একটা কথা, এক একটা তরঙ্গ ওঠে আমাদের মনের মধ্যে, এক একটা জীবন জিজ্ঞাসার ঢেউ। মা কিন্তু সেই ঢেউকে স্তিমিত করেন, সুন্দর করে বুঝিয়ে দেন কি করে শক্তি পান। এত ওই যে গুরু নির্দেশিত পথ, তার গুরু তৈলঙ্গ স্বামী তাকে নির্দেশ করেছেন একটাই কথা, তিনি তুমি সাধনা করো, সাধনা করে নিজেকে তৈরি করতে হয়। কারণ যে যত বড়ই সাধক হোক, সাধিকা হোক, সাধনা কিন্তু তাকে করতেই হয়। তাই গুরু বলছেন, জগতে একটি মাত্র পরিবার তোমার নয়, জগতে সমস্ত পরিবার তোমার। কিন্তু সমস্ত পরিবার তোমার আমার বললেই তো হবে না, তার জন্য সাধনা করতে হবে, নিজেকে সেই স্তরে উন্নীত করতে হবে। তাই ভক্তগণ, বন্ধুগণ, আমরা কিন্তু দেখি যে মা কিন্তু বিভিন্ন তীর্থে গিয়ে সাধনা করেন, তিনি জলে ভেসে সাধনা করেন, এবং আমরা দেখেছি সেই গঙ্গোত্রীতে 21 দিন টানা কিভাবে তিনি সাধনা করেছেন। প্রায় উপবিশনে অল্প কিছু আহার করেছেন, স্বল্প আহার করেছেন, কি করেননি, তিনি ক্ষীণকায় নয়নেঅশ্রু ধারা, এ দৃশ্য আমরা দেখেছি। সেই দুর্গম পথে তিনি নির্ভীক একা যাত্রী, সে দৃশ্য আমরা দেখেছি। বারাণসীর যজ্ঞ দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা মাকে দেখতে পাচ্ছি বারবার। তার একটাই কারণ যে গুরু নির্দেশিত পথ, যে আমি তুমি মানুষের সমস্যার সমাধান করবে তোমার দ্বারাই হবে, এবং হচ্ছে আজকে। কিন্তু তার জন্য মা কিন্তু প্রত্যেক দিন নিজেকে ভাঙছেন, গড়ছেন, এবং সাধনা করে সেই শক্তি কিন্তু তিনি সঞ্চারিত করছেন। গুরু বাক্য অলঙ্ঘনীয়, গুরু বাক্যকে কোনোদিন লঙ্ঘন করা যায় না। মা তাই জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, যখনই তিনি সময় পান। আমরা যারা মার কাছাকাছি আসি বা আপনারা যারা এসেছেন জানেন যে মা কিন্তু সবসময় জপের বেলাটা নিয়ে সেই জপ নিমগ্ন থাকেন, এবং তার দ্বারা যখন মানুষের উন্নতি হয়, মানুষ যখন এসে বলে মা তোমার দ্বারা হয়েছে, তখন কিন্তু মা সেই সমস্ত কৃতিত্ব ঈশ্বরের চরণে নিমজ্জিত করেন। তখন কিন্তু তিনি নিজের কাঁধে কিছু নেন না, কারণ এটাই হচ্ছে প্রকৃত সাধক সাধিকার জীবনের লক্ষণ, যে ঈশ্বরের প্রতি তাদের একটা শরণাগতি থাকবে। এবং খনামার কিন্তু তাই রয়েছে, এবং ঈশ্বরের নির্দেশিত পথে, গুরু নির্দেশিত পথে তিনি চলছেন। খনার ভিটা জন্মতার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাক্সিদা বাংলার জ্যোতিষজননী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামীর শিষ্যা, আমাদের জীবনের কাছের মানুষ, কাজের মানুষ খনামা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন, আর সাধনারত শক্তিকে সঞ্চারিত করছেন কোথায়, না মানুষের সমস্যা সমাধানের কাজে। মা বলেন, জীবন আছে, সমস্যা আছে, তার সমাধান আছে, আমি তোমাদের সঙ্গে আছি। বাংলা জ্যোতিষজননী খনামা, জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম তোমাদের সকলের মাঝে, তোমাদের সকলের কাছে চলে এসেছি, শত কাজ থাকা সত্ত্বেও সকল কাজকে ঠিক ঠিক সময় মতন ভাগ করে করে নিয়ে, এটাও একটা কাজের দায়িত্ব, তোমাদের কাছে আসা, তোমাদের ডাকে সাড়া দেয়া, এবং তোমরা কতটা ভালোবাসো সেই ভালোবাসার উপলব্ধিটা বুঝতে পারা যায়। যখন লাইভ অনুষ্ঠান আমরা করি, তখন বুঝতে পারি যে তোমাদের ভালোবাসার সাড়া কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং তোমরা তোমাদের হৃদয়ে আমাকে স্থান দিয়েছো, এই ভেবেই আমি আনন্দে আটখানা, যাকে বলে একদম আল্লাদে আটখানা, আগেকার দিনের কথা ছিল না, সেই কথাটা বলতে বারবার ইচ্ছা করে। যখনই কোনো অনুষ্ঠানে যাই, যখনই যে কোনো একটা ভীষণ বড় কোনো অনুষ্ঠানে গিয়ে পৌঁছাই, তখনই মানুষের সাড়া দেখে বুঝতে পারি মানুষ আমাকে কত ভালোবাসে। তখনই আমার যেন মনে হয় আরও বেশি দায়িত্ব, আরও বেশি কর্তব্য আমার ওপরে এসে দাঁড়াচ্ছে, এসে থাকছে। তার কারণ মানুষ আমাকে সম্মান দিচ্ছে, সেইটার জন্য আমি একদম ভীষণভাবে অহংকারী হয়ে যাবো, এর প্রশ্নই আসে না। আমার তখন মনে হয় আমার সচেতনতা আরও বেশি প্রয়োজন, আরও বেশি মানুষকে আমার ভালোবাসা দেওয়ার প্রয়োজন, আরও বেশি মানুষের জন্য কিছু মঙ্গল কামনা, মঙ্গলজনক কিছু কাজ করা প্রয়োজন, তবে আরও বেশি মানুষ আমাকে ভালোবাসবে এবং তাদের হৃদয়ে আমি সবসময় বসবাস করতে পারবো। কারণ কথাতেই আছে, সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে। এই পরের তরে জীবনকে রেখে সেইভাবে যদি চলতে পাই, তবে মনে হয় আসল মানুষ হতে পারলাম। সত্যি জানো, তোমাদের কাছে মনের কথা খুলে বলি যে আমার একদম সর্বদাই মনে হয়, আরে ওর সাথে আমার দেখা হয়নি, ভালোবাসা হয়নি ওই মানুষটা, তাহলে আমার জীবন অঙ্কের থেকে ও আমার কাছ থেকে দূরে সরে গেল, না না হতে পারবে না, আমার জীবন অঙ্কে ওকেও চাই, আমার জীবন অঙ্কে তাকেও চাই, মানে সবাইকেই চাই, কারুকে যেন মিস না করি। যেমন কৃপণ ব্যক্তিরা, বুঝিয়ে বলি একটু, কৃপণ মানুষরা কী রকম করে, অর্থ অপচয় হয়ে গেলে বড্ড কষ্ট পায়, আর অর্থ পেলে খুব আনন্দ হয়, আনন্দ পায় যে অর্থ পেয়েছি কোনো না কোনো জায়গা থেকে, ভীষণ খুশি হয়। ঠিক অর্থ পেলে যেরকম মানুষ খুশি হয়,
আমি মানুষ পেলে এরকমই খুশি হই, মানে সম্পর্ক তৈরি করা, সম্পর্ক তৈরি করাতে আমি সেরকমই খুশি হই। তার কারণ একটি মানুষ পেলাম মানে একটি ভালোবাসার কেন্দ্র পেলাম, আমি আমাকে বিস্তার করার আরো বেশি জায়গা পেলাম, তার হৃদয়টা আমি ছাড়া হবে কেন? প্রত্যেকের হৃদয়ের মধ্যে যেন আমার সত্তা কিছু থাকে, আমার ভালোবাসার সত্তা যেন কিছু থাকে। যেমন পবনদেব বাতাস দিচ্ছেন, সেই বাতাস সর্ব জায়গায় সর্ব অঙ্গে টাচ করছে, তবে না মানুষ গরমের মধ্যে স্বস্তি লাভ করছে, আহ কে মিষ্টি হাওয়া পেলাম। ঠিক এরকমই মনে হয় মিষ্টি পরশ পাওয়া, প্রত্যেকের হৃদয়ে আমার ছোঁয়া, আমার হৃদয়ে প্রত্যেকের ছোঁয়া, এই যে একটা আলিঙ্গন, এই আলিঙ্গন শুধুমাত্র ধরে আলিঙ্গন নয়, এটা তো এক প্রকারের আলিঙ্গন আছেই, জড়িয়ে ধরে একটা ভীষণ তৃপ্তি। এই রথের কথা বলি, রথে আমরা গিয়েছিলাম তো বহু মানুষ এসে আমাকে আলিঙ্গন করছে ভালোবেসে, একটা আত্মতৃপ্তি। মা গো তোমাকে টিভিতে দেখতে পাই, কেউ বলছে তোমাকে মা পেপারে দেখতে পাই খবরের কাগজে, কেউ বলছে মা তোমায় পঞ্জিকায় দেখতে পাই, কিন্তু তোমাকে এমনি করে কাছে পাবো ভাবতে পারিনি, তোমাকে কাছে পেয়েছি মা, তোমাকে একটু টাচ করবো, একটু প্রণাম করবো, একটু আলিঙ্গন করবো, আমি সবাইকে ডেকে এসো 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 আমার হৃদয়ে এসো, আমার বুকে এসো। এইভাবে মানুষকে বুকে স্পর্শ করে নিজের জীবনটাকে ধন্য করছি, মানুষকে ধন্য করছি না, আমি আমাকে ধন্য করছি, আমি নিজে ধন্য হচ্ছি। যত মানুষের সম্মুখীন হতে পারি, যত মানুষকে কাছে নিতে পারি, তত মনে হয় আমার জন্ম সার্থক হলো। কারণ গুরুদেব যে আমাকে এই দায়িত্বই দিয়েছেন, গুরুদেব যে আমাকে বলেছেন, স্বপ্নাদেশ পেয়েছি গুরুদেবের কাছ থেকে, গুরুদেব নির্দেশ দিয়েছেন যে তোর জন্য শুধু একটি সংসার নয়, এই জগৎ সংসার তোর জন্য দায়িত্ব দিলাম তোকে। আমি তখন অল্প বয়সী ছিলাম, সবে মাধ্যমিক দিয়েছি, আমি বলছি আমি কি করে পারবো, বলছে তুই পারবি, তোর মধ্যে সেই শক্তি সঞ্চার আমি করে দিলাম বলে উনি আমার মাথায় হাত রাখলেন, রেখে মাথাটাকে ঝাঁকিয়ে দিলেন, দিয়ে বললেন জগৎ সংসারের দায়িত্ব তোর উপর দিলাম। এই যে তার দেয়া জগৎ সংসার, তাই আমিও মনে করি শুধুমাত্র একটি সংসার আমার নয়, যেমন আমার সংসারটিও আমার দায়িত্ব আমার কর্তব্য, তেমনি আর আর সংসারের প্রতিও আমারই দায়িত্ব আমারই কর্তব্য। প্রত্যেকটি সংসারে হাসির ফুল ফোটানো আমারই কাজ, প্রত্যেকে যেন সুখে থাকে। শুধু একা খেলাম, একা পড়লাম, নিজেরটা গোছালাম, না, এটার জন্য আমি পৃথিবীতে আসিনি, এটা আমার কাজ নয়, আমার কাজ সকলের জন্য। যেমন একটা জিনিস উদাহরণ দিয়ে বলি, দেখো ক্ষুধা, ক্ষুধা এমনই জিনিস, ক্ষুধা কিন্তু বড়লোকের পাবে গরিবের পাবে না তা নয়, বা গরিবের ক্ষুধা পাবে বড়লোকের পাবে না তা কিন্তু নয়, ক্ষুধা কিন্তু বদমাইশেরও ক্ষুধা পায়, চোর ডাকাতেরও ক্ষুধা পায়, ভক্তেরও ক্ষুধা পায়, ভগবানেরও ক্ষুধা পায়, এবং ক্ষুধা পায় সাধারণ জনেরও, আমাদের মতো সাধারণ মানুষেরও, প্রত্যেকেরই, গরিবেরও ক্ষুধা পায়, বড়লোকেরও ক্ষুধা পায়, শিশুরও পায়, বৃদ্ধের বৃদ্ধারও পায়। তো ক্ষুধা সকলের মধ্যে আছে, সেই ক্ষুধা রূপেণ সংস্থিতা আমরা যেটা পড়ি চণ্ডীতে, যেটা বলি যে সবের মধ্যে তুমি আছো হে ঈশ্বর, সবের মধ্যে, আমার ক্ষুধাটির মধ্যেও তুমি আছো, আমার আনন্দ আবেগের মধ্যেও তুমি আছো, আমার ক্রোধের মধ্যেও তুমি আছো, তাই হে ঈশ্বর আমার ক্রোধটিকে তুমি দমন করে দাও, যাতে ক্রোধ দমন করে আমি যেন সুন্দরভাবে থাকতে পারি। এই সমস্ত সুপথে চলা, এই সমস্ত, অনেক মায়েরা এসে বলো সন্তান ভালো পড়াশোনা করছে না, অনেক মায়েরা এসে বলো সন্তান, যখন হাতটা দেখি তখন তোমাদেরকে আমি বলি, তোমরাও বলো হ্যাঁ মা ঠিক বলেছো, আগে বাধ্য ছিল এখন বাধ্য নয়, আগে পড়াশোনা করতো এখন করছে না, এই যে ডিস্টার্বগুলো মানুষের জীবনে আসছে, কোনো ব্যক্তি এখন আগে ভালো ছিল এখন ক্রোধী হয়ে গেছে, রাগি হয়ে গেছে, কোনো ব্যক্তি আগে শান্তিতে সংসার করতো এখন পারছে না, মানুষের বিভিন্ন দিক থেকে বিভিন্ন যন্ত্রণা, বিভিন্ন কষ্ট, বিভিন্ন রকমের রোগ ভোগ দারিদ্র যন্ত্রণা সব রকমের কষ্ট রয়েছে, এই কষ্ট থেকে পরিত্রাণ চাই, প্রত্যেকের পরিত্রাণ চাই। তোমাদের পরিত্রাণের জন্য আমি জপ করি, আমি পুজো করি, আমি পাঠ করি, পুজো পাঠ কথায় বলে, পাঠ করতে হয় পুজো পাঠ, হ্যাঁ পুজো আচ্ছা যারা বলে সেটা ভুল কথা, সেটা ঠিক কথা নয়, বলতে হয় পুজো পাঠ, পুজো করা হয়, পাঠ করা হয়, জপ ধ্যান, জপ করা হয়, ধ্যান করা হয়, এই যে শব্দ বন্ধ গুলো, হ্যাঁ এইগুলোকে মার্ক করতে হয়, শব্দ বন্ধ, পুজো পাঠ, জপ ধ্যান, হ্যাঁ আবার কেউ কেউ বলে জপ তপ, জপ তপ, জপ তপ মানে জপ করছে, তপ মানে তপস্যা, জপ করছে তপস্যাও করছে, জপ করছে ধ্যানও করছে, জপ একরকম জিনিস, ধ্যান আরেক রকম জিনিস,
কিন্তু উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সেই জীবাত্মার থেকে পরমাত্মায় পৌঁছাতে চাই, সেই উদ্দেশ্যে করা। এই এখন যে কথা হচ্ছে, এত যে এই উদ্দেশ্যের কথা, এখন এই যে পড়া না পড়ার কথা, এখন এই অবাধ্যতা, কথা না শোনার কথা, এখন সংসারে অশান্তির কথা, এর থেকে পরিত্রাণের পথ কোথায়? কোথায় গেলে আমরা এর থেকে পরিত্রাণ পাব? আমাদের চাই পরিত্রাণ, কারণ আমরা সকলে ভালো থাকতে চাই। ভালো থাকার একটি উপায় পরিত্রাণ। ত্রিতাপ জ্বালায় জ্বলছে সংসার জগৎ, তার থেকে চাই পরিত্রাণ। এই তার থেকে পরিত্রাণের দিন সামনের দিনেই এসে গেছে, গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমাতে পরিত্রাণ, পরিত্রাণের দিন চলছে রথযোগ, রথযাত্রা। এই যে রথযোগ, রথযাত্রা, রথযাত্রা, রথ দর্শন করা, জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করা, পুজো করা, তাদের থেকে আশীর্বাদ নেয়া এবং হৃদয়ে তাদেরকে অবস্থান করতে দেয়া, নিজে উপলব্ধিতে করবে তোমার হৃদয়ের মধ্যেই সেই পুরীর জগন্নাথ ধাম, সেই যে আমরা জগন্নাথ ধাম, যে জগন্নাথকে চিনি, সেই জগন্নাথের অধিষ্ঠান কোথায়? তোমার হৃদয়ে, আমার হৃদয়ে। বলরাম, সেই বলরামের অধিষ্ঠান কোথায়? তিনি কোথায় থাকবেন? তার আসন কোথায়? তোমার হৃদয়ে। সুভদ্রার আসন কোথায়? তিনি কোথায় থাকবেন? তোমার হৃদয়ে। অর্থাৎ আমাদের সকলের হৃদয়ে থাকবেন সেই পুরীর জগন্নাথ ধাম, আমাদের হৃদয়ে থাকবে। হৃদয়ে রেখে দেখবে কি আবেশ লাগবে, কি ভালো লাগবে। তোমরা মোবাইল দেখে দেখে এক একটা ফটো দেখছো, এক একটা রকম কাণ্ড কারখানা করছো সব, সেগুলো করে একে অপরের থেকে শিখছো, শিখে সেইগুলো করছো, করে তোমার মোবাইলে ডাউনলোড করে নিচ্ছ, পরে তুমি ফ্রি থাকছো যখন দেখছো। এই হলো আমাদের মোবাইল, জানো তো, এটা আমার মোবাইল। আমি বলি যে এসো না, আমরা আমাদের মোবাইলে সেই ফটোগুলোকে রাখি, যেই ফটোগুলোকে আমরা মোবাইল বারবার দেখে, খুলে দেখব, দেখে দেখতে পাবো, হ্যাঁ ঠিক আছে, তো আমাদের মোবাইলে সেই ফটো আছে। ইস্কনের রাধাকৃষ্ণ, ইস্কনের জগন্নাথ, তারপরে পুরীর জগন্নাথ আমাদের হৃদয়ে থাকবে, আমাদের মানে মনের মোবাইলে, মোবাইলে স্ক্রিন হয়ে থাকবে, একদম মোবাইলে যে স্ক্রিন প্রিন্ট থাকে, ছবিটি থাকে, সেইটি থাকবে আমাদের হৃদয়ে, মোবাইলে সেইভাবে রাখা থাকবে। এসো আমরা সেইভাবে রাখব। আমরা অনেকেই আমরা যাই জগন্নাথ দর্শন করতে, আমরা পুরীতে যাই, আমরা ইস্কনে যাই, আমরা বিভিন্ন, যেমন আমাদের শ্রীরামপুরে মহেশের রথ রয়েছে, আমরা সেখানে যাই, আমরা আরো বিভিন্ন বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিভিন্ন নদীয়াতে যাই, আমরা সেখানেও জগন্নাথ পাই, এবং আমরা বিভিন্ন জায়গায়, মানে জগৎ জুড়ে জগন্নাথ, আমি যেটা বলি জগৎ জুড়ে জগন্নাথ, তো সেই জগন্নাথময় এখন হয়ে রয়েছে, শ্বাসে প্রশ্বাসে জগন্নাথ, চারিদিকে জগন্নাথ, জগন্নাথের মেলা বসেছে কত জায়গায়, রথযাত্রার, রথযাত্রার রথের মেলা বসেছে, আমাদেরও রথ বেরিয়েছিল, আমাদের ছোট্ট রথ বলি, আমাদের রথের গল্প সেটি হচ্ছে, আমার পুত্র যখন খুব ছোট ছিল, রথের খুব ঝোঁক ছিল, বায়না করেছিল, এখন দেখি সকল পুত্ররাই ব্যবহার করে, আবদার করে, সকল পুত্র কন্যা সকলেই, সকলেই সমান, আর সকলেই আবদার করে, এবং তাদের পিতামাতা আমারই মতন স আগ্রহে তাদেরকে রথ কিনে দেয়, রথের সাথে জগন্নাথ দেব অবশ্যই লাগে, জগন্নাথ সুভদ্রা বলরাম রথের কাছে থাকে, তো সঙ্গে রাখতে হয়, সেইভাবে রেখে রথ নিয়ে উল্লাস করে, আমিও এক সময় করেছি, ছেলেকে নিয়ে উল্লাস করেছি, সেই রথ আস্তে আস্তে ছেলে যত লম্বা হয়েছে, ছোট্ট রথে তার ঝুঁকে টানতে অসুবিধা হয়েছে, একটু বড় রথ, একটু বড় রথ, একটু বড় রথ করতে করতে রথ এখন ওই 4.5 ফুট 5 ফুটের কাছাকাছি জায়গায় এসে পৌঁছেছে, এর চেয়ে বড় রথ আর করতে পারিনি, কারণ রথকে রাখা হতো ঘরের মধ্যে, ঠাকুর ঘরের মধ্যে, সেখানে রাখতে গেলে যেরকম প্রয়োজন সেরকমভাবে, সেই রথটি এখন আমাদের হাদিপুর গ্রাম বললেন এখানে রথ নেই, রথ দরকার। আমিও দেখলাম সত্যি কথা, আমাদের আশ্রম থেকে যদি রথ বেরোয় তাহলে ভীষণ ভালো হবে, সেই কারণে রথটিকে নিয়ে যাওয়া হলো আশ্রমে, এবং গ্রামবাসী সকলকে দিয়ে হলো, সেই রথটি আর আমার রথ, আমার ছেলের রথ নয়, আমাদের রথ হয়ে গেল, গ্রামবাসী সকলের রথ হয়ে গেল। ওখানে হাদিপুরের রথ ওটি হলো, হাদিপুর কলোনির রথ হলো, হাদিপুর যাদবপুর বলে একটি জায়গা আছে সেই জায়গার রথ হলো, নাথপাড়া বলে আরেকটি জায়গা আছে সেখানকার রথ হলো, সর্ব জায়গায় হাদিপুর যাদবপুর কলোনি 10 নম্বর কলোনি এরকম সব ভাগ করা করা আছে, সেই সব বাই একত্রিত হয়ে এক হয়ে আমরা রথ বার করলাম। রথ বার করা হলো, ওখানে আমার এক ভাই আছে,
খুব মানে নামে গৌতম, কাজেও সেই গৌতমের মতনই কাজ, গৌতম বুদ্ধের মতনই কাজ। সমাজে নিজস্ব সংসার আছে, সংসারের কাজ, তা সত্ত্বেও সমাজমূলক কাজ, এবং সবাইকে নিয়ে আরো সকল ভাইয়েরা রয়েছে সেখানে, আমাকে সবাই সেখানে দিদি ডাকে, যেহেতু আমি ওখানকার মেয়ে, তো সেই আমার সব সকল ভাইয়েরা রয়েছে, তারা সকলে মিলে উৎসাহিত হয়ে, সে কি উল্লাস, সে কি আনন্দ, সেখানে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে, ভোগ দেয়া হচ্ছে, রথ আরতি করা হচ্ছে, রথ পুজো করা হচ্ছে, রথ নিয়ে টেনে বের করা হলো, রথের টান ধরলো, রথের দড়ি টেনে সবাই মিলে নিজের জীবনকে সার্থক করতে থাকলো, কারণ ওখানে তো রথ ছিল না। গ্রামবাসীরা বলছে আমরা তো রথের দড়ি টানবার সুযোগ পাইনি এতদিনে, তো খনামার জন্য আমরা এই সুযোগ পেলাম, এবার সেখানে ছিলাম আমিও আরো সবাই, সকলে মিলে বহু মানুষ জনে জনে আমরা রথ বার করলাম, আর সেই রথ বার করাতে সকলে আনন্দিত, সকলে নাম গান কীর্তন সংখ্যের ধ্বনি জয়ধ্বনি চলছে, তার সঙ্গে উলুধ্বনি সব মিলিয়ে মুখরিত হয়ে গেছিল, কৃষ্ণময় জগন্নাথময় হয়ে গেছে, সমস্ত গাছগুলো সাইডে সাইডে যে সমস্ত গাছগুলো রয়েছে, গ্রামের ব্যাপার তো, তো সে গাছগুলো মনে হচ্ছে তারাও চেষ্টা করছে একবার হরি বল হরি জয় জগন্নাথ বলি, এরকম তারাও যেন চেষ্টা করছে, প্রত্যেকে মুখরিত হয়ে গেছে, আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে জয় জগন্নাথ বলতে আর হরে কৃষ্ণ নাম বলতে, নাম কীর্তন সংকীর্তন ভীষণভাবে দল চলছে, তারা কন্টিনিউ সমানে নাম গান করতে করতে চলছে, সে এক দৃশ্য। কিন্তু সেখানে হলো প্রথমবার রথ হলো, রথের পরে বা দ্বিতীয় রথ হবে, রথযাত্রার রথ হলো প্রথম দিন, তারপরে যখন এই যে দ্বিতীয় যে রথ হবে, আবার রথ বেরোবে নদিনের দিন যে রথ বেরোবে, সেই রথের দিন আমি বলছি আমি থাকতে পারবো না, আমার অন্য জায়গায় ডাক আছে, কিন্তু সকলে ভীষণভাবে আমাকে চাইছে, বলছে না তোমাকে আসতেই হবে, তুমি ছাড়া হবে না, এখন দেখা যাক জগন্নাথ দেব কী করেন, কারণ আমার আরও বিভিন্ন জায়গায় যাওয়ার আছে, যার জন্য ওই রথে মানে আবার যে 3 তারিখে যে আমাদের রথের পুনর্যাত্রা আছে, সেই পুনর্যাত্রায় পৌঁছাতে পারবো কি না এখনও বলতে পারছি না। অবশ্যই সেটা জগন্নাথ দেবী জানেন, আর খনামাকে নিয়ে জগন্নাথ দেবের রথটা যে ভীষণ আনন্দের, তাহলে বন্ধু টিভির পর্দা চলুন না সেই দৃশ্য আমরা একটু দেখে নিই। জয়পুরের মতো ব্যক্তির থেকে আছে বলেই ওইখানে অন্নপূর্ণা পুজো করে, অনেক লোক এখানে মায়ের ভোগ খায়,
সুন্দর দৃশ্য এবং আমরা আপ্লুত এই দৃশ্য আমরা বারবার দেখছি। এই মাকে আমরা কোথায় পাবো? সোমবার শাহরাফুলি জিটি রোড সংলগ্ন পুলিশ ফাঁড়ির পেছনে এবং অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টারের পাশে, এবং মঙ্গলবার বারাসাত যশোর হাটখোলা মোস্টাপে পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায়, বুধবার সল্টলেক এ E247 সেক্টর 1 স্বস্তিক চেম্বার, এবং শুক্রবার বোলহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি কলকাতা 90, শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, রবিবার হাজরা 124 মনোহর পুকুর রোড বসু শিশু মানের উল্টো থেকে উত্তম মঞ্চের কাছে কেমব্রিজ স্কুলের বিপরীতে, ফোন নাম্বার 2531-2929, 9831-07-0429 এবং 8335-01739। যাদের জন্ম ছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলা জ্যোতিষচরণী খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কোষ্টি এই হাতই হলো তাদের জ্যোষ্ঠী। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামায়ের সঙ্গে। এবং বন্ধু, যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার এখানে বলা হলো এর বাইরে অন্য কোথাও কিন্তু বাংলা জ্যোতিষচরণী খনামা কিন্তু বসেন না, এবং এই ব্যাপারে আপনারা কিন্তু অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকবেন। সুন্দর করে খনামা বলেন, সুন্দর করে চলেন, এবং নানা বিষয় নিয়ে তিনি এখানে আলোচনা করেন এবং আলোক করেন। তাই বলি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ বন্ধু, যতদিন বাংলার ব্যতিক্রমী জ্যোতিষ জনী খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতে হবে এখন, চলে কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে তোমাদের কাছে দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খোঁজে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো।